তুমি জানো তো, সেদিন তুমি যাকে দেখেছিলে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। আমি সেরকমটাই অনুমান করেছিলাম, তাই আরো এলাম। তুমি কিছু মনে করো না ভাই। না না, মানুষের তো ভুল হতেই পারে, মনে করার কি আছে? তুমি আমাকে বাঁচালে, তো তা তোমার বরের বাড়ি কোথায়? আসলে ছেলেটিকে ছোটবেলা থেকে আমরাই মানুষ করেছি, ওর বাড়ির সাথে তেমন কোনো যোগাযোগ নেই। ও আমাদের কাছেই থাকে অনেকদিন ধরেই, ও আমার টুয়ার বাগদত্তা, মানে সে ছোটবেলা থেকেই ঠিক ছিল বড় হলে ওদের বিয়ে হবে। এত ভুল হলো আমার, আমার অনুরাগকে চিনতে আমার এত ভুল হলো। তাহলে একই রকম দুটো মানুষ থাকতে পারে না? তবু আমি শেষ পর্যন্ত দেখতে চাই, শেষ পর্যন্ত। তোমার ফিনান্সিয়াল অবস্থা কিরকম মা? ওই ছেলের স্বামী নেই, তোমার আর্থিক অবস্থা ঠিক আছে তো? না না, অত সংকোচ করো না। তোমার যদি সত্যি কোনো অসুবিধে থাকে তাহলে তুমি ওকে বলতে পারো, উনি তো তোমার বাবার মতন, পারলে ও তোমাকে সাহায্য করবে। আমার একটা কাজের খুব দরকার। কত লেখাপড়া করেছো, মানে কি কাজ খুঁজছো তুমি? হিসেব নিকেশ করতে পারবে তো? আমি তো খুব বেশি দূর পড়াশোনাও শিখিনি, ওই বিয়ে পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলাম। খুব কঠিন হিসেবের কাজ হলে তো আমি পারবো না। কাকিমা, আপনাদের বাড়িতে তো সামনেই মেয়ের বিয়ে, আপনাদের বাড়িতে কাজ করার জন্য কাউকে লাগবে না?